প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হলো জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। ম্যাচ ঘিরে তাই শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। তবে ম্যাচটা ততটা রোমাঞ্চ ছড়ায়নি। মেহেরপুরের রিয়ানের দারুণ বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর শিশু নিকেতন। কাব্যর আটাশ, সাদের ২৪ আর রাশেদের ১৪ রানে দলীয় স্কোর টেনে টুনে ১০০ পেরোয়। ৩৭ ওভারে মাত্র ১০২ রানে অল আউট হয় উত্তরাঞ্চলের স্কুলটি। তবে স্বল্প পুঁজি নিয়ে কিভাবে লড়াই করতে হয় তা দেখিয়েছে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। অধিনায়ক শাইখ ইমতিয়াজ শিহাব নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। তার ঘূর্ণিতে দিশেহারা হয়েছে মেহেরপুর উচ্চ বিদ্যালয়। এই লেগ স্পিনার নিয়েছেন ৫ উইকেট, মাত্র ৪৩ রানে অল আউট মেহেরপুর। শিরোপা জয়ের উৎসবে মাতে রংপুর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের ক্রিকেটাররা। টার্গেট ছিল আমাদের ১১টা ম্যাচ জেতা, আমরা ইনশাআল্লাহ সাকসেস হয়েছি, ন্যাশনাল টিমে থাকতে চাই। ১১টা ম্যাচ খেলবো, ১১টা মিশন করবো, কিন্তু এনজয় করবো। আসলে আমরা এনজয় করছি, এর মধ্যে থেকে অনেক কিছু শিখেছি। অ্যাজ এ ব্যাটসম্যান আমি তামিম ভাইকে ফলো করি। জাতীয় দলের নির্বাচক সহ বোর্ড পরিচালকরা মাঠে বসে উপভোগ করেছেন স্কুল ক্রিকেটের ফাইনাল। বিসিবি আশাবাদী এখান থেকে উঠে আসবে আগামীর সাকিব তামিম। ম্যাক্সিমাম ছেলেরা যেন খেলতে পারে, তারা খেলার অপরচুনিটি পায় এবং ডিস্ট্রিক্ট লেভেলে নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ পায়, সেই ক্ষেত্রটা আমরা তৈরি করে দিয়েছি। এবং বেশ কিছু প্লেয়ার কিন্তু চোখে পড়েছে আমাদের, বেসিক্যালি আন্ডার-১৬ বা ১৪ খেলা অনেক প্লেয়াররা এখানে পারফর্ম করছে, যারা আমাদের প্রোগ্রামের মধ্যেই রয়েছে। বাট তারপরও নতুন কিছু ছেলে হয়তো বা তার ডিভিশন টিমে চান্স পেয়ে, সে হয়তো এই স্কুল ক্রিকেটের মাধ্যমে আবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে। অনেক প্লেয়ার আছেন যারা আমরা মিস করে যেতে পারবো, আমরা পাইনি সামনে কখনো, এরকম অনেক ভালো ভালো প্লেয়ার আমরা এবার পাচ্ছি। তো এইগুলোর বেনিফিট অবশ্যই থাকবে এবং ভালো প্লেয়ার চোখে পড়েছে। সবসময় স্কুল ক্রিকেট থেকে আমরা ভবিষ্যতে প্লেয়ার পেয়ে থাকি। তো এবারও টুর্নামেন্টটা শেষ হলো, এবার ফাইনালে টেলিভাইজ হলো, যেটা খুব ভালো। আমরা আরও স্কুলে পার্টিসিপেন্ট বাড়বে, আমাদের তো এখন বেশি দরকার স্কুলগুলির মধ্যে কম্পিটিশন লেভেলটা তৈরি হওয়াটা। ওবেদ নিজাম যে এটার অ্যারেঞ্জ করেছে, ফার্স্ট টাইম স্কুল ক্রিকেট ফাইনাল দেখাচ্ছে, এটা এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দিস উইল ক্রিয়েট, মানে আরও উদ্বুদ্ধ করবে বাচ্চাদের। এটা হচ্ছে ক্রিকেটের আতুর ঘর বলা যায়, যে স্কুল লেভেল থেকে যে বাচ্চাগুলো খেলা শুরু করে তারা তখন তাদের পোটেনশিয়াল কোন লাইনে তারা খেলবে সেই জিনিসগুলো বুঝে তাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার যদি খেলার জন্য করতে চায় তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা আর কি। এটি নারায়ণগঞ্জের এই ভেনুতে হলো, আমরা নারায়ণগঞ্জের এই ভেনুতে হওয়াতে আমরা নারায়ণগঞ্জের তরফ থেকে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এখানে এইরকম একটা ইম্পর্টেন্ট খেলা এখানে আয়োজন করেছে, যেটা দেখে আমাদের নারায়ণগঞ্জের ছেলেপেলেরা আরও স্কুলগুলো আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। এবার শুধু ফাইনাল সম্প্রচার হলেও সামনের বছর থেকে সেমিফাইনালও সরাসরি দেখানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।